ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি পেজের উপর এবং আজকে আমরা পাঁচটা কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি। আলাদা আলাদা চার্টকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এইসব কোম্পানির চার্ট যদি আমাদের পোর্টফোলিও থাকে তাহলে কিন্তু অনেকটা চিন্তার বিষয় কম থাকে, আমরা নিশ্চিন্তে থাকতে পারি। তো চলুন, কোন কোন কোম্পানি আছে, কোম্পানির বিজনেস কী আছে, কোম্পানি আদৌ প্রফিটেবল আছে কিনা, সত্যি আমরা এর মধ্যে নজর রাখতে পারি কিনা, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। সবার প্রথমে যে কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চার্ট আমি আপনাদের সাথে ওপেন করে নিয়েছি আপনাদের সামনে। এখানে যদি দেখবেন তো বলিঙ্গার ব্র্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ওপরে আছে, বলিঙ্গার ব্র্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম লাইনের ওপরে আছে এবং রেজিস্ট্যান্স দেখতে পাওয়া আছে 3014-এর কাছাকাছি। তো এই লেভেলটাই কিন্তু ছোঁয়ার চেষ্টা অবশ্যই করবে এবং কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে স্লো মুভমেন্ট দেখাচ্ছে। নিফটি যেহেতু একটু স্লো মুভমেন্ট দেখাচ্ছে, তারই এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে সব চার্টের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। রিলায়েন্সের মধ্যে এই মুহূর্তে স্লো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পজিটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে রিলায়েন্সের মতন স্টক যদি আমরা এই প্রাইসে ও পোর্টফোলিওতে রাখি তাহলে কিন্তু অসুবিধা নেই, তাহলে কিন্তু চিন্তার বিষয় নেই। কেন, এই কোম্পানি আমাদেরকে কখনোই ঠকাবে না, কেন এর পিছনে যে বিজনেসম্যান আছে আমরা জানি যে মুকেশ আম্বানি কন্টিনিউসলি তার বিজনেসকে গ্রোথের জন্যই চিন্তাভাবনা করছেন, রাইট। এই মুহূর্তে RSI নাম্বার 55, তো টেকনিক্যালি স্ট্রং জোনের কাছেও কিন্তু পৌঁছাচ্ছে, মিডিয়াম লাইনের ওপরে পৌঁছে গেছে। দেখুন, মিডিয়াম লাইনের ওপরে পৌঁছে গেছে, নিচে নামার চেষ্টা করলো, কয়েকদিন স্লো মুভমেন্ট দেখালো, আবার আমরা দেখতে পাচ্ছি লাস্ট সেশনে কিন্তু পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই রিলায়েন্সের দিকে নজর রাখতে পারেন। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে যে কোম্পানিকে নিয়ে নেক্সট আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে TCS। IT সেক্টরের মধ্যে মার্কেট লিডার আছে এই কোম্পানির। কোয়ার্টারলির রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে দারুণভাবে ইনক্রিজ হচ্ছে, সেলস বাড়ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে, টাটা গ্রুপের স্টক আছে, অবশ্যই কোম্পানির দিকে ফোকাস করা যেতে পারে। লাস্ট আমরা দেখতে পাচ্ছি লাস্ট সেশনে নিচের দিকে নেমে এসেছে, উপর অবধি পৌঁছালো, 3887 অবধি পৌঁছালো, দেন সেখান থেকে 3832-এ ক্লোজিং দিয়েছে। যদি আরও নিচে নেমে আসে নেক্সট সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে 3751-এর কাছাকাছি। তো আপনারা এই প্রাইসে TCS দিকে ফোকাস করতে পারেন। কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং আছে, কোম্পানি আমাদেরকে একটা ডিভিডেন্ডও প্রোভাইড করছে, টাটা গ্রুপের স্টক আছে, অবশ্যই কিন্তু আমরা এর মধ্যে নজর রাখতে পারি। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সকে নিয়ে কন্টিনিউসলি কয়েকদিন ধরে ভিডিও করছি এবং বাজাজ ফাইন্যান্সের প্রাইস আপনারা দেখুন 7300 অবধি পৌঁছেছে এবং মনে করা হচ্ছে শর্ট টার্মে এই কোম্পানি 7500-এর লেভেল অবধি পৌঁছাতে পারে। যেই রেজিস্ট্যান্স দেখতে পাওয়া আছে সেটা আছে 7415-এর কাছাকাছি এবং চার্ট কি দারুণভাবে পারফরমেন্স দেখিয়েছে। দেখুন, 6500-এর লেভেল থেকে কয়েকদিনের মধ্যে দারুণ মুভমেন্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সের মতন স্টক কিন্তু আমাদেরকে কন্টিনিউসলি এক এক দিনে 300 পয়েন্টের মতো রিটার্ন প্রোভাইড করে থাকে। যদি নিচে নেমে আসে তাহলে কিন্তু সেই ধরনেরই নেগেটিভ মুভমেন্ট আমরা দেখতে পাই, তো এর মধ্যে ভলাটিলিটি প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়, একদিনেই কিন্তু আমাদেরকে অনেকটা রিটার্ন প্রোভাইড করে দেয়। ধরনের স্টক যদি একটাও আমাদের পোর্টফোলিও থাকে তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি সেখান থেকে অনেকটাই মুনাফা অর্জন করতে পারি। এই মুহূর্তে প্রাইস অনেকটাই হাই হয়েছে, RSI নাম্বার, বলিঙ্গার ব্যান্ড কী বলছে, অবশ্যই আমরা ইন্ডিকেটার উপর নজর দেবো। বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সকে টাচ করে নিয়েছে অলরেডি, একবার টাচ করেছে ততবার দেখুন কারেকশনও কিন্তু দেখিয়েছে। তো এই মুহূর্তে আমি বলবো ওয়েট করতে, এতটা হাই প্রাইসে বাইং করবেন না, একটু যখন নিচের দিকে নেমে আসবে, যখন সাপোর্ট নেবে স্ট্রংলি, দেন সেই পজিশনে এর মধ্যে ফোকাস করা যেতে পারে। 6900-এর কাছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম লাইন আছে, তো এই প্রাইসে অবশ্যই আসতে পারে, তো আপনারা একটু ওয়েট করে যান। RSI নাম্বার 62 থেকে কিন্তু অনেকবারই ঘুরে নিচের দিকে এসেছে, রাইট।
তো এই মুহূর্তে হয়তো কারেকশন একটু আমাদেরকে দেখাতে পারে, দেন সেখান থেকে আবারও মুভমেন্ট ওপরে। তো আপনারা চাইলে অবশ্যই বাজাজ ফাইন্যান্সের দিকে নজর রাখতে পারেন ওয়াচ লিস্টে রেখে। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট কোম্পানিতে যাওয়ার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেছেন তাহলে কিন্তু অবশ্যই করে নেবেন, আপনাদের লাইক এবং শেয়ার কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন। যে কোম্পানি আছে সেই কোম্পানি হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে নাম্বার ওয়ান আছে এইচডিএফসি ব্যাঙ্ক, এবং এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে লাস্ট সেশনে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। আরএসআই নাম্বার যদি দেখবেন তো এই মুহূর্তে 6 আছে, রাইট? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে পারফরমেন্স দেখাচ্ছে, এবং ওপরের দিকে যদি নজর দেবেন তো এখানে দেখুন দারুণ একটা গর্ত আছে। তো এই গর্তটাকে কিন্তু ফুলফিল করে ওপরে ওঠার চেষ্টা অবশ্যই করবে। যখন নিচের দিকে গর্ত থাকে সেটাকে যেমন করে ঠিক ওপর দিকেও যখন থাকে সেটাকেও কিন্তু ফুলফিল করে থাকে। তো এই মুহূর্তে মনে করা হচ্ছে ১৬০০র উপরে কিন্তু পৌঁছাতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক। তো আপনারা চাইলে অবশ্যই এইচডিএফসিকে নিয়েও ভাবনা চিন্তা করতে পারেন। নেক্সট যে স্টক আছে সেই কোম্পানির নাম হচ্ছে ডিমাট। ডিমাট এই মুহূর্তে ট্রেড করছে ৪৭৩৯ কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে নিচে নেমে আসছিল, কিন্তু প্রিভিয়াস ডেতে এর মধ্যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই নাম্বার আছে 55-এর কাছাকাছি। তো টেকনিক্যালি কিন্তু এখনও স্ট্রং জোনের কাছে পৌঁছায়নি। যদি নিচের দিকে নেমে আসে তাহলে সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে ডিমার্টের মধ্যে ৪৫৯৫-এর কাছাকাছি। ফ্রেন্ডস, আপনারা চাইলে অবশ্যই ৪৫৯৫ লেভেলের মধ্যে ফোকাস করতে পারেন। তো আপনাদের কী মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এর মধ্যে কে বেস্ট কোনটা মনে হচ্ছে অবশ্যই লিখে জানাবেন। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।